গোসল হচ্ছে কিছু শর্ত ও রোকন পালন সাপেক্ষে নির্দিষ্ট পদ্ধতিতে সমস্ত শরীরে পবিত্র পানি পৌঁছে দেওয়া কিছু গোসল ওয়াজিব যেমন জানাবাতের গোসল হায়েস থেকে পবিত্র হওয়ার পর গোসল কিছু গোসল সুনাদ যেমন দুই ঈদের গোসল গোসলের কিছু আদব রয়েছে যেমন লোকচক্ষুর অন্তরালে নির্জন স্থানে লজ্জাস্থান আবৃত করে গোসল করা ইয়ালা রদি আল্লাহ তালু হতে বর্ণিত তো নিশ্চয়ই রসুল উল্লাহ সাল্লাহ আলী এক ব্যক্তিকে উলঙ্গ হয়ে খোলা জায়গায় গোসল করতে দেখলেন অতপর মিম্বারে উঠে আল্লাহর প্রশংসা ও গুণগান করার পরে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা লজ্জাশীল গোপনীয়তা অবলম্বনকারী তিনি লজ্জা ও গোপনীয়তা পছন্দ করেন তোমাদের কেউ যখন গোসল করবে সে যেন পর্দা করে গোসলের আরও একটি আদব হচ্ছে পানি অপচয় থেকে বিরত থাকা এবং প্রয়োজন ছাড়া গায়ে পানি না ঢালা কেননা নবী সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেন শীঘ্রই এই উম্মতের মধ্যে এমন একদল লোকের আবির্ভাব ঘটবে যারা পবিত্রতা অর্জন ও দোয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করবে আলেমগুন ওকমত পোষণ করেছেন যে সমুদ্র তীরে অবস্থান করলেও পানি অপচয় করা নিষেধ গোসলের আরও একটি আদব হচ্ছে গোসলের শুরুতে অজু করবে এবং যথাযথভাবে গোসল করবে আর এটা তখনই সম্ভব হবে যখন সে সমস্ত শরীরে পানি পৌঁছে দিবে বিশেষ করে শরীরের বিভিন্ন ভাজে ভাজে এবং চুলের গোড়ায় দ্দাল হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি উভয় হাত ধুয়ে নিতেন তারপর সলাতের অজুর নেয় অজু করতেন এরপর আঙ্গুল দ্বারা মাথার চুল খেলাল করতেন এবং যখন তিনি মনে করতেন যে মাথার সমস্ত স্থান ভিজে গেছে তখন তিনি মাথায় তিন অঞ্জলি পানি দিতেন তারপর সর্বশরীর ধৌত করতেন